শরীরকে সুস্থ রাখতে যোগাসন খুব উপযোগী রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগাসনের পক্ষ থেকে একুশতম মুর্শিদাবাদ জেলা যোগাসন প্রতিযোগিতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কোথায় আছে স্বাস্থ্যই সম্পদ অথচ বর্তমানে কর্মব্যস্ত মানুষ নিজেদের শরীর চর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্বই দিতে পারছেন না ফলে নানা প্রকার শারীরিক এবং মানসিক রোগের শিকার হতে হচ্ছে সকলকেই তবে সেই কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে নিয়ে যদি যোগাশনের হাত ধরে চলা যায় তাহলে শরীর এবং মন দুই হয়ে ওঠে সুস্থ জীবন যাপনের ধরণটাও যায় অনেকটা বদলে সেই উদ্যোগেই রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো যোগপ্রশিক্ষণ কেন্দ্র যোগায়নের পক্ষ থেকে একু মুর্শিদাবাদ জেলা যোগাসন প্রতিযোগিতা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিনশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আগামী নয় জুন এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যোগায়নের কর্ণধার সাগর ঘোষ বলেন সার্বিক সুস্থতার একমাত্র পথ হল যোগ যোগ হচ্ছে একটা আবরণ যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই চর্চা করা যাবে বলে জানান তিনি এবছর যোগানের তরফ থেকে একুশতম মুর্শিদাবাদ জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি আমাদের রবীন্দ্রসদন মঞ্চে গোটা জেলা থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এটা একুশতম বর্ষ আর এটা আমাদের প্রতিযোগিতার থেকে উৎসব যোগ উৎসব বলা যেতে পারে এই কারণেই যে আমরা সকলকে উৎসাহিত করার জন্য যোগের প্রচার এবং প্রসারের জন্য আমরা জেলাতে বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিতে চাই তার কারণ কি বর্তমান যুগের সুস্থ থাকতে গেলে এবং সচলতা রাখতে গেলে যোগচর্চা করতেই হবে শরীরচর্চার অনেক মাধ্যম আছে তার মধ্যে যোগ হচ্ছে শ্রেষ্ঠ মাধ্যম পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন সেখানেই কিন্তু যোগ চর্চা করা যাবে সামান্য কিছুক্ষণ সময় দেওয়া তাতে একটা মানুষ প্রচন্ডভাবে সুস্থ থাকবে যোগ একটা হচ্ছে আবরণ সুতরাং আমরা যেমন রোদে বেরোই সানস্ক্রিন মেখে যোগ হচ্ছে দেহমাত্রে রোগ হবে মৃত্যু হবে কিন্তু যোগ হচ্ছে একটা আবরণ যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে সেই সঙ্গে এক প্রতিযোগী জানান সুস্থ থাকতে যোগাসন খুবই উপকারী শরীরকে সুস্থ রাখতে নিয়মিত যোগচর্চা করা প্রয়োজনীয় আমি আছে কথাটা বলবো সুস্থ থাকার জন্য যোগাসন সুস্থ শরীরকে সুস্থ রাখতে সুন্দর মন রাখতে মেডিটেশন সবকিছু পথে যোগ করব এই প্রতিযোগিতার অংশ গ্রহণকারী এক প্রতিযোগী জানাই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে সে ভীষণ খুশি এবং যোগাসনের হাত ধরে বর্তমানে সকলেই শারীরিক ও মানসিক বেশ সুস্থ পাঁচ বছর আত্মশষ্ট থাকি ফল পলে পুনতি হ্যাঁ নিশ্চয়ই সুস্থ থাকবে পরে তাদের কোনো সমস্যা হবে না তারা ভালো করে পড়াশোনা করতে পারবে পাঁচ বছর ধরে খুব ভালো লাগে আমি বেঙ্গলও করি এবং যেখানে ডিস্ট্রিক্টের সব জায়গাতে আমি যাই আর কি করি আর কি আমি বলবো সুস্থ ভাবে যদি জীবনযাপন করতে চাই অবশ্যই প্রত্যেকটা মানুষের যোগাসন করা উচিত যোগব্যায়াম অবশ্যই প্রত্যেকটা মানুষের করা উচিত যদি সুস্থভাবে জীবনযাপন করুন না এবং ভালোবাসার সহিত অন্তরের সহিত তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে পবিত্র মাসে মনমোহিনীর পক্ষ থেকে আপনাদের জানাই আসন্ন ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনার ঈদের পছন্দের কেনাকাটার জন্য আসন মনমোহিনীতে এখানে পাবেন কেনাকাটার উপর সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটায় লাখি ড্র কুপনে আপনি পাবেন আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজই আসন্ন মনমোহিনী মনমোহিনী বোলপুর মালদা